10 দফা দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেলে প্রথমে শেখ রাসেল হলে এবং সন্ধ্যায় বঙ্গবন্ধু হলে তালা দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের হলে পর্যাপ্ত পানি সরবরাহ নেই, নেই কোনো ইন্টারনেট ব্যবস্থা, আবশ্যক শিক্ষার্থীদের বাইরে থেকে খাবার কিনে খেতে হয়। এসব বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা মিটিং করার পরও এর কোনো সমাধান হয়নি। দাবি আদায়ে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে উপাচার্য সহ শিক্ষকরা সেখানে আটকা পড়েন, পরে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সরে যান শিক্ষার্থীরা। তবে 10 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অপরিচ্ছন্ন অবস্থায় খাওয়া দাওয়া করতে হয়, ওয়াশরুমের অবস্থা খুব বাজে। প্রবস্থাদের সাথে তিনবার আমরা মিটিং বসছিলাম, কিন্তু তার আমরা লিখিতও জমা দিয়েছি, কিন্তু সেখান থেকে আমরা কোনো আপডেট পাই নাই বা কোনো কাজের অগ্রগতি পাই নাই। নেক্সট সমস্যাগুলোর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সমাধান বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ছিলেন, তাকে নিয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, আইসিডি ডিপার্টমেন্টের যে হেড উনিও ছিলেন, এই সমস্ত পার্সিয়াল প্রবলেমগুলো, যে ছোটখাটো প্রবলেমগুলো সলিউশন হয়ে গেছে, বা কীভাবে সলিউশন হবে তার একটা পথ মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার বলছেন। Thank you.